এই খবরটি স্পন্সর করছেন কেপস হোটেল এন্ড রেস্টুরেন্ট, কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। করোনা আবহাওয়ায় রাজ্যে রক্ত সংকট মেটাতে 12 জুলাই 2020 কন্টাই লায়ন্স ক্লাব এবং জয়গুরুণী গমানন্দ যুব সংঘের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করেন ত্রিপলিবাজার বাসুদেবপুর এগরা। পরিচালনায় ত্রিপলি ফ্রেন্ডস ক্লাব। এই রক্তদান শিবিরে মোট 61 জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরের সম্পর্কে জেনারা মতামত জানিয়েছেন। ওনাদের মূল্যবান বক্তব্য আমরা শুনবো, চলুন জেনে নিই ওনারা কি বলেছেন। তো স্যার, আজকে যে এখানে অর্গানাইজ হচ্ছে রক্তদান শিবির সম্পর্কে আপনি কি বলবেন? এখন যে করোনা আবহাওয়া চলছে, আসার পরবর্তী বিশেষ করে পূর্ব মেদিনীপুরে ব্লাড ব্যাঙ্কগুলিতে একটা রক্ত সংকট চলছে। এইরকম করোনার পরিস্থিতিতে এবং আসার পরবর্তী পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে এনারা যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, তাতে আমরা কত সুস্থ মানুষের সাড়া পেয়েছি। 100 জন রক্তদাতা রক্তদান করেছে, তাদের এই মহামূল্যবান রক্ত আমাদের ব্লাড ব্যাঙ্কে যে রক্তের ঘাটতি সেটা অনেকটাই পূরণ করবে। তাদের আমাদের ব্যাংকের পক্ষ থেকে, কন্ট্যাক্ট ব্যাংকের পক্ষ থেকে আমরা সাহায্য করবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য মাইটি টিভি চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো এই রক্তদান সম্পর্কে আপনি কি বলেন? আপনারা তো মানে উদ্যোগটা পরিচালনা করছেন আপনারা, তাই তো? কোন সংস্থার আপনি বলবেন এবং আপনার নাম প্রথমে বলবেন স্যার? আমার নাম বিধুভূষণ কর, আমি নিগমানন্দ যুব সংঘ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুটো জেলার অবজার্ভার। আমরা এই রবীন্দ্র শিশু বিদ্যা নিকেতন ত্রিপল্লি, আমরা এখানে আমাদের জেলা ইউনিট থেকে আমাদের এখানে স্থানীয় ক্লাব ফ্রেন্ডস ক্লাব তার সহযোগিতা এবং লায়ন্স ক্লাব কন্টাই বাড়ি এই তিনটি প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা এই রক্তদান শিবিরটা করলাম। আমাদের উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে এই যে বিশ্ব মহামারী করোনার আবহে ব্লাড ব্যাঙ্কগুলো রক্তশূন্য অবস্থা, সেখানে মানুষ মানুষরা রক্তদানে মারা যাচ্ছে, তাদের পাশে রক্ত দিয়ে তাদের প্রাণ বাঁচানো, এটা আমাদের একটা আদর্শের উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এই শিবিরটা এই গ্রামাঞ্চলে করে মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়াতে চাইছি যে রক্ত দিলে কোনো দিনে রক্ত কমে যায় না, মানুষ উৎসাহিত হোক রক্ত দেওয়ার জন্য। দেশের অনেক মুমূর্ষু মানুষ রক্ত না দিয়ে মারা যাচ্ছে, আমাদের এই প্রোগ্রামটা দেখে মানুষ শিখুক যে যারা আমরা রক্ত দিতে ভয় পাই, রক্ত দিই না, রক্ত কমে যাবে বলে ভাবি, তারা যেন এই শিক্ষাটা পায় যে না, রক্ত দিলে মানুষকে প্রাণ বাঁচিয়ে মানুষের সেবায় লাগা যায়। বাড়িতে থেকেও আমরা একটা মুমূর্ষু মানুষকে বাঁচিয়ে আমরা মানুষের সেবা করতে পারি, ভগবানের সেবা করতে পারি। এই আদর্শের জন্য আমরা এই ফ্রেন্ডস ক্লাব, আমার নিগমানন্দ যুব সংঘ এবং লায়ন্স ক্লাব আমরা এই আয়োজনটা করেছি। অত্যন্ত সাফল্যের সঙ্গে আমাদের পরিচালিত হয়েছে। আমাদের 60-এর বেশি রক্তদাতা রক্ত দিয়ে ফেলেছেন ইতিমধ্যে। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ঠিক আছে।